Assalamualaikum. Tongi Pilot School and Girls College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছি। আশা রাখি তোমরা আমার পূর্ববর্তী ক্লাসটি দেখেছিলে। আমি পূর্ববর্তী ক্লাসে ত্রিকোণমিতির সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর 7.1 এ অধ্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান করে দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 7.2 বা 7b এ অধ্যায়ের যে সূত্র আছে আমরা আজকে সূত্রের প্রমাণ শিখব এবং এই সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করব। তাহলে দেখো আমরা একটা সূত্রের প্রমাণ শিখব যে স্থায়ী a plus b sin a plus b সমান sin a cos b plus cos a sin b, যেখানে a b ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং a plus b দুইটার যোগফল 90 ডিগ্রি চেয়ে ছোট। এই যে একটা সূত্র, এই সূত্রের প্রমাণ আমাদের পরীক্ষায় আসতে পারে, আমাদের এই প্রমাণটা শিখতে হবে। আচ্ছা আসো দেখো, যেখানে বলা আছে a b ধনাত্মক সূক্ষ্ম কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ। আমি তোমাদের আমার পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে মনে করো এই ও এক্স এই রশ্মি থেকে যখন আমার একটা কোণ উৎপন্ন হয়, আমি বলেছি ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে হলো ধনাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ছিল ঋণাত্মক কোণ। ঠিক আছে, আচ্ছা ধরলাম যে ও এক্স রশ্মি হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মনে করো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে এই দিকে, আর ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে এদিকে আমার কোণটা যদি বলছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, ধনাত্মক কোণ, তাহলে ধনাত্মক কোণটা হবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ও এক্স রশ্মি হতে কোণ উৎপন্নকারী একটি রেখা ঘুরে মনে করো ও ওয়াই এই অবস্থানে আসলো, যেখানে কোণ উৎপন্ন করেছে এ কোণ। তাহলে কথাটা কি হলো যে এইখান থেকে ঘুরে এইখানে চলে আসছে, এখানে উৎপন্ন কোণ হলো এ কোণ। সে আরো একটু ঘুরে আর একটু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধরো এখান থেকে সে আরো একটু ঘুরে এই অবস্থানে আসছে, এই ক্ষেত্রে তার অবস্থান হলো এটা ও জেড, এইখানে কোণ হলো বি। তাহলে একটি কোণ উৎপন্নকারী একটি রেখা যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে এসেছে, যেখানে কোণ উৎপন্ন করেছে এ ডিগ্রি, তারপর আরো একটু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, ঘুরে ও যে অবস্থানে আসে সেই ক্ষেত্রে কোণ হলো বি কোণ। তাহলে এখানে আমাদের কোণ হলো এক্স ও ওয়াই সমান এ কোণ, আর ওয়াই ও জেড সমান বি কোণ। তাহলে এক্স ও জেড, এক্স ও জেড যদি আমি ধরি এক্স ও জেড, তাহলে এটা এ আর এটা বি, সম্পূর্ণটা মিলা হলো এ যোগ বি। তাহলে এখানে আমাদের উৎপন্ন কোণ হবে এ যোগ বি। আচ্ছা তাহলে এই এক্স ও জেড, ও জেড রেখার উপর রশির উপর একটি বিন্দু আমি পি নিলাম, ও জেড রশির উপর একটি বিন্দু নিলাম পি। এখন এই পি বিন্দু হতে ও এক্স রেখার উপর এবং ও জে ও ওয়াই রেখার উপর আমি দুটো লম্ব অঙ্কন করি। এখানে একটা লম্ব অঙ্কন করলাম সেটা হলো এইচ, আর এখানে একটা লম্ব অঙ্কন করলাম সেটা হলো ডি। তাহলে কি কাজ করছি দেখো, যে ও জে, ও জে রশির উপর একটি বিন্দু আমি পি নিলাম, পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এইচ একটা লম্ব অঙ্কন করেছি, তারপর ও ওয়াই এর উপর পি ডি একটি লম্ব অঙ্কন করেছে। আচ্ছা তাহলে এইখানে আমি একটা লম্ব আঁকলাম, তাহলে এই কোণের মানটা কত হবে 90 ডিগ্রি, এই কোণের মানটা হবে 90 ডিগ্রি। আচ্ছা এবার এই ডি বিন্দু হতে, ডি বিন্দু হতে কি করছি, ও এক্স এর উপর এখানে একটা লম্ব অঙ্কন করব সেটা হলো ডি কে, আর এই ডি বিন্দু থেকে পি এইচ এর উপর একটি লম্ব অঙ্কন করব সেটা হলো ডি ই। কি বললাম যে ডি বিন্দু হতে ও এক্স এর উপর ডি কে, আর ডি বিন্দু হতে পি এইচ এর উপর ডি ই লম্ব অঙ্কন করি।
আমি প্রথম থেকে তোমাদের বোঝার জন্য চিত্রটা আমি আরেকবার বলতেছি কিভাবে করলাম যে OX রশ্মি হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে A কোণ উৎপন্ন করে OY অবস্থানে চলে আসছে তারপরে OY থেকে আরেকটু ঘড়ির কাঁটার বিপরীত দিকে B কোণ উৎপন্ন করে OZ অবস্থানে চলে গেল কোণ উৎপন্ন করে রেখা আচ্ছা OZ এর উপর যে কোনো একটি বিন্দু নিলাম P P বিন্দু হতে OX এর উপর PH আবার OY এর উপর PD লম্ব অঙ্কন করি আচ্ছা তারপর D বিন্দু হতে ও এক্স এর উপর DK এবং PH এর উপর DE লম্ব অঙ্কন করি তাহলে এখানে দেখো আমি কি কি তথ্য পাচ্ছি যে কোণ XOA XOA যখন আমি XOP XOY XOY এটা ছিল আমার A কোণ আর YOZ এটা ছিল আমার B কোণ YOZ এটা ছিল B কোণ আর তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে XOZ এটা হলো কি কোণ A+B আর যেহেতু আমি এই P এর উপর ও জেড এর উপর একটা বিন্দু P নিয়েছি তাহলে আমরা বলতে পারি যে এক্স ও পি সমান এ প্লাস বি তাহলে আমরা বলতে পারি যে এক্স ও পি এই কোণের মানটা হলো সম্পূর্ণটা কি কোণ দেখো আমি এখানে দেখাচ্ছি এই সম্পূর্ণটা হলো এ প্লাস বি কোণ সম্পূর্ণটা হবে এ প্লাস বি আচ্ছা এখন আমরা এই কোণের মানটা বের করবো যে এই কোণের মানটা কত ঠিক আছে আচ্ছা দেখো এই ডিপিই বা ইপিডি যেভাবেই বলি এই কোণ ডিপিই এটার মান আসবে এ কোণ কিভাবে আসবে আমরা যদি একটু চিন্তা করি দেখো এই যে একটা ত্রিভুজ আমি এখানে তোমাকে আলাদাভাবে আমার দেখাচ্ছি বোঝার জন্য এটা হলো পি এটা হলো ডি আর এটা হলো ই আচ্ছা এইখানে একটা লম্ব আছে এই সম্পূর্ণটা তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি আমি এই চিত্রটা এখানে একটু বড় করে তোমাদের বোঝানোর জন্য দেখালাম এটা হলো সম্পূর্ণটা হলো 90 ডিগ্রি আচ্ছা আবার এই কোণের মান এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি তাহলে এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত হবে 90 ডিগ্রি মাইনাস ডি কোণ বলা যায় এই কোণের মানটা কত হবে 90 ডিগ্রি মাইনাস ডি কোণ দেখো আমি যখন এটা বের করব কোণ ডিপিই দেখো ডিপিই এটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই কিভাবে আসলো ডিপিই এই কোণের পরিমাণটা হলো 90 ডিগ্রি বিয়োগ এই কোণটা তাহলে 90 ডিগ্রি থেকে আমি যদি এই কোণটাকে বাদ দিয়ে দিই দেখো এই যে তোমাদের বোঝানোর জন্য দেখতে দিলাম এই 90 ডিগ্রি থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে থাকবে কোণটা 90 ডিগ্রি থেকে একটু বাদ যেটু কালো করেছি একটু বাদ দিয়ে দাও তাহলে এই সম্পূর্ণটা তো তোমাদের 90 ডিগ্রি ছিল না দেখো তো এই যে যেহেতু পিডি এই ও ওয়াই এর উপর লম্ব অঙ্কন করেছি তাহলে এই সম্পূর্ণটা কত ছিল 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি কালো অংশটা বাদ দিয়ে দেই তাহলে কি এই যে ফাঁকা অংশটা থাকে এটা থাকে কিনা তাহলে এই ক্ষেত্রে ফাঁকা অংশটা কি হয় এটা হলো ইডিও EDO তাহলে এই 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস PDE সমান কি আসলো EDO এটা বুঝতে পারছো তোমরা যে এই ত্রিভুজের এই কোণটার এক সমকোণ 90 ডিগ্রি তাহলে এই কোণ এবং এই কোণ এই দুটার যোগফল হবে 90 ডিগ্রি
তাহলে আমরা যদি এইটার মান বের করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে যে কালো অংশটা বাদ দিয়ে দেব আচ্ছা আর এবার এই সম্পূর্ণটাও কিন্তু তোমার 90 ডিগ্রি ছিল এখান থেকে যদি আমরা এই কালো অংশটা বাদ দিয়ে দেই তাহলে ই ডি ও থাকে ই ডি ও থাকে আবার দেখো এখানে ই ডি এবং ও এক্স এরা সমান্তরাল রেখা ই ডি এবং ও এক্স সমান্তরাল রেখা যদি সমান্তরাল রেখা হয় তাহলে এই কোণ এবং এই কোণ সমান এরা একান্তর কোণ এই দুইটা কোণ কি পরস্পর একান্তর কোণ কারণ এই যে দেখো দুইটি সমান্তরাল রেখাকে দেখি রেখা ছেদ করে ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সমান তারা কি কোণ একান্তর কোণ তাহলে সেই হিসাবে এই যে কোণটা এই কোণ এবং এই কোণ এটা কি সমান হয় এই যে আমি নীল কালারে দেখালাম যে ই ডি ও সমান ডি ও এক্স বলা যায় তাহলে এখানে আমরা কি বলতে পারি এটা সমান সমান ই ডি ও সমান ডি ও এক্স সমান সমান এ কোণ তাহলে এখান থেকে আমরা কি পাইলাম দেখো ডি পি ই এই যে ডিপিই এই যে কোণটা এই কোণের পরিমাণটা আমরা পাইলাম কি কোণ একক এই জিনিসটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে তারপর বাকি কাজ অনেকটাই সহজ আছে আচ্ছা তাহলে দেখো এটা মুছে দিলাম তাহলে আমরা এখানে পাইলাম এই কোণের পরিমাণটা হলো এই নামটা হলো একক আচ্ছা আমরা বের করব সাইন a প্লাস b এর মান sin a প্লাস b এর মান হলো আচ্ছা তাহলে এই যে ত্রিভুজটা POH ত্রিভুজ POH এর ভিতরে এই যে কোণটা এই কোণটা কি কোণ a প্লাস h এই কোণটা হলো আচ্ছা a প্লাস b এই কোণের মানটা হলো a প্লাস b আচ্ছা তাহলে এই ত্রিভুজে যদি আমরা ধরি এই ত্রিভুজের লম্ব কোণটা লম্ব হলো PH আর অতিভুজ হলো OP আমরা জানি sin θ সমান সমান হলো লম্ব ভাগ অতিভুজ sin θ সমান লম্ব ভাগ অতিভুজ তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি লম্ব PH ভাগ অতিভুজ হলো OP PH বাই OP লম্ব বাই অতিভুজ আচ্ছা এখন এই PH কে আমি দুইটা ভাগে ভাগ করে দুইটা সংখ্যা যোগ করে আকারে লিখে দিতে পারি একটা হলো পিই যোগ ইএইচ বাই ওপি দেখো এখানে কি করলাম পিএইচ তার পরিবর্তে পিই যোগ ইএইচ লিখে দিলাম আচ্ছা এরকম সমস্যা নাই আর সেটা যদি একটু আলাদা আলাদা করে লিখি যে পিই ভাগ ওপি যোগ ইএইচ ভাগ ওপি ইএইচ ভাগ ওপি দেখো আমরা কি বলছি এই যে পি নিচে ওপি লেখা এবং ই এইচ নিচে ওপি লেখা একটু পিটার পিটার করে লেখা ঠিক আছে আজ এখানে আমি আবার লিখি পি ই ভাগ ওপি যোগ দেখো ই এইচ ই এইচ এর পরিবর্তে আমি কি লিখে ডি কে লিখতে পারি ই এইচ যেটা ই এইচ তার পরিবর্তে আমি লিখলাম ডি কে ই এইচ এর পরিবর্তে লিখলাম ডি কে আচ্ছা এবার দেখো এই যে এখানে আছে পিই বাই ওপি এখানে আছে পিই ভাগ ওপি এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে সেটা হলো পিই এটা হলো পিইবি এই ত্রিভুজের ভিতরে আমার পিই বাহু আছে পিই বাহুটা কোন ত্রিভুজ আছে পিইডি এই ত্রিভুজের ভিতরে পিই বাহুটা আছে আর ওপি বাহু আছে কোনটা POD POD এই ত্রিভুজের ভিতরে OP বাহু আছে তাহলে দেখো তো এই দুইটা ত্রিভুজের কোন সাধারণ বাহু আছে নাকি আবার বলতেছি দেখো একটা হলো PED এই ত্রিভুজের ভিতর PE বাহুটা বিদ্যমান আবার PE বাই OP আছে আর হলো OP OP টা হলো POD এই ত্রিভুজের ভিতরে আবার OP বাহুটা বিদ্যমান তো এই দুইটা ত্রিভুজের ভিতরে PD বাহুটা হলো সাধারণ বাহু পিডি বাহুটা সাধারণ বাহু যেটা পিইডি এই ত্রিভুজের ভিতরেও পিডি আছে আবার পিওডি এই ত্রিভুজের ভিতরেও পিডি আছে তাহলে পিডি আমার দুইটা ত্রিভুজে আছে তাহলে আমি এখানে কি করব দেখো
PE back PD into PD by OP. এইখানে আমি পিডিটা একটু একবার এখানে গুণ দিয়ে দিয়ে একবার ভাগ দিয়েছি একবার গুণ দিয়েছি ঠিক আছে এটা কিভাবে আমি আনলাম যেটা সাধারণ ভাবে ছিল সেটা ঠিক আছে একইভাবে আমি এই পাশেও দেখো এখানে আছে ডিকে বাই ওপি এন্ড ডিকে কথা যদি চিন্তা করি ডিকে ডিকে তাহলে এখানে কি বুঝলো ডিওকে এই যে বুঝতে পারলে আমার ডিকে বাউটা বিদ্যমান আবার ওপি আছে ওপিটা হলো পিওডি এই যে বুঝতে পারলে ওপি বাউটা বিদ্যমান তাহলে এই ক্ষেত্রে সাধারণ ভাবে কোনটা ওডি যেটা এই ত্রিভুজের ভিতরে ওডি আছে আবার এই ত্রিভুজের ভিতরেও কি ওডিটা আছে তাহলে সেই ক্ষেত্রে একবার ওডি দ্বারা ভাগ আবার ওডি দ্বারা গুণ করব তাহলে আমাদের এটা কি আসছে ডিকে বাই ওডি ইনটু ওডি বাই ওপি ওডি বাই ওপি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো চেষ্টা বুঝতে পেরেছো কিনা আমি এই দুইটা ত্রিভুজের এই ত্রিভুজের দুইটা ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ভিতরে সাধারণ ভাবে পিডি ছিল আমি সেক্ষেত্রে পিডি দ্বারা একবার ভাগ একবার গুণ দিয়েছি আবার এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ভিতরে সাধারণ ভাবে হলো ওডি আমি একবার ওডি দ্বারা ভাগ এবং একবার গুণ দিয়েছি আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি দাঁড়াচ্ছে পিই বাই পিডি এটা পিই ভাগ পিডি এটা যদি কোণ হয় তাহলে এই পিইডি এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো পিই ভূমি হলো পিই তাহলে পিই বাই পিডি তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ কি হয় কবরে ভূতলে তাহলে আমরা বললাম কি cos থিটা আমরা এটা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার জন্য বিভিন্ন সংক্ষিপ্ত নিয়ম আমরা ব্যবহার করেছিলাম যেমন সাগরে লবণ অনেক সেখানে বলছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সেটা সাইন চলে আসে আর কবরে যদিও কবরে ভূত থাকে না কিন্তু তারপরে আমরা এটা একটা মনে রাখার জন্য এটা ইয়ার মতো বলছে যে কবরে ভূতলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে সেক্ষেত্রে ভূমি বাই অতিভুজ তাহলে এটা কি আসবে cos a এই মানটা চলে আসলো cos a ইনটু এবার দেখো পিডি বাই ওপি পিডি বাই ওপি আচ্ছা এবার আসো এই যে পিওডি এই ত্রিভুজের ভিতর এইটা হলো কোণ তার এই কোণটা কি এক সমকোণ তাহলে এই ক্ষেত্রে লম্ব হবে কি পিডি লম্ব হবে পিডি এবং পিওডি এই ত্রিভুজের ভিতরে দেখো এই কালো অংশ এবং এই নীল অংশ এটা মিলে কিন্তু তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সাগরে লবণ অনেক মানে কি সাইন তাহলে সাইন কোন কোণের সাপেক্ষে বি কোণ তাহলে এটা হবে সাইন বি এটা হবে সাইন বি তাহলে এখানে আমি লিখব সাইন বি যোগ এবার আসি ডিকে ডিকে বাই ওডি ডিকে বাই ওডি তাহলে কি হবে ডিকে তাহলে এই ক্ষেত্রে ডিওকে ডিওকে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে ডিকে এটা হলো লম্ব আর ওডি এটা হলো অতিভুজ ওডি সেটা হলো অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সেক্ষেত্রে আমাদের কি আসবে সাইন থিটা তাহলে এই ক্ষেত্রে এই যে এ কোণ তাহলে হবে সাইন এ এটা হলো সাইন এ ইনটু এবার আসি ওডি ওডি বাই ওপি তাহলে এই যে পিওডি অতিভুজ এটা যদি কোণ হয় তাহলে এটা ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ হলে সেটা কি হয় cos b cos b ঠিক আছে ভূমি বাই অতিভুজ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম cos a into sin b plus sin a into cos b আমাদের কিন্তু এটাই প্রমাণ ছিল যে sin a plus b সমান sin a into cos b plus cos a into sin b আমাদের এই প্রমাণটাই করার কথা ছিল দেখো আমাদের এটা মিলে গেছে তারপর আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে সুতরাং sin a plus b সমান sin a plus b সমান আমাদের আসতেছে এটা যদি সাজিয়ে লিখি আগে লিখি তাহলে আসলো sin a into cos b plus
cos a into sin b এটাই হলো আমাদের প্রমাণ আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো একই ভাবে এখান থেকে আমরা cos a + b এর প্রমাণটাও করতে পারি আমরা এই চিত্র থেকে বা একই ভাবে cos a + b মানটাও বের করতে পারি আচ্ছা আমি তোমাদের এখন cos a + b মানটা বের করে দেখাচ্ছি দেখি কি হয় এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিলাম কোনটা সমস্যা হলে অবশ্যই সেটা আমাকে জানাবে আচ্ছা এবার আমরা cos a + b আমরা এখন প্রমাণ করব cos a + b এটা সমান আসবে আমাদের cos a cos b - sin a sin b আমরা এই প্রমাণটাও দেখি করি আচ্ছা cos a + b আচ্ছা এখন দেখো আমাদের ত্রিভুজটা কোনটা ছিল যে POH POH এই ত্রিভুজে এই কোণটা হলো a + b কোণ তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি হলো OH ভূমি হলো OH তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে OH বাই OP OH বাই OP তাহলে এখান থেকে আমরা লিখতে পারি OH বাই OP OH বাই OP এখন দেখো আগের প্রশ্নে আমরা কি ছিল লিখেছিলাম PH PH কে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম কিভাবে P E যোগ EH তাই না আর এখন আমরা পাইছি OH OH তো ছোট এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করব আমরা লিখব OK - HK OK - HK তাহলে কি OH এর পরিবর্তে আমরা লিখতে পারি OK - HK বাই OP এবার আমি ভিতর ভিতর করে লিখে দেই OK বাই OP মাইনাস এইচ কে বাই ওপি এখন দেখো এই এইচ কে আর ইডি কিন্তু সমান এইচ কে আর ইডি সমান তাহলে এইচ কে পরিবর্তে আমি লিখে দেই ইডি বা ডি ওপি আচ্ছা এবার দেখো ও কে আর ওপি ও কে ওপি তাহলে ও কে এর কোন ত্রিভুজের ভিতরে আছে DOK দেখো DOK এই ত্রিভুজের ভিতরে আবার OK বাহুটা আছে আবার POD এর ভিতরে আমাদের OP আছে তাহলে সাধারণ বাহু হলো OD তাহলে এখানে একবার আমি OD দ্বারা OK বাই OD ইনটু OD বাই OP তাহলে আমার এই দুইটা বাহু দুইটা ত্রিভুজের ভিতরে পড়ে এবং ওই দুইটা ত্রিভুজের যে সাধারণ বাহু থাকবে ওই সাধারণ বাহু দ্বারা একবার ভাগ একবার গুণ করব ঠিক আছে আচ্ছা এবার দেখো এর ক্ষেত্রে আসি ইডি আর ওপি দেখো ইডি ইডি হলো ছোট ত্রিভুজের ভিতরে আর ওপি হলো বড় ত্রিভুজ তাহলে এই ছোট যে ত্রিভুজটা এর ভিতরে পিডি আছে আর পিওডি এই ত্রিভুজের ভিতরে কি ওপি আছে তাহলে এখানে আমি পিডি দ্বারা একবার ভাগ একবার গুণ করব তাহলে এখানে আমাদের আসছে ইডি বাই পিডি ইনটু পিডি বাই ওপি আচ্ছা এবার দেখো ওকে ওকে বাই ওডি তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে কি চলে আসছে cos cos এ এই ক্ষেত্রে সব ওডি বাই ওপি ওডি বাই ওপি তাহলে পি ও ডি এই ত্রিভুজের ভিতরে এখানে ওডি কিন্তু হলো ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে এটা হলো cos cos b তাহলে হলো cos a cos b পাইলাম এবার দেখি ইডি ইডি বাই পিডি ইডি বাই পিডি এখন দেখো এই ত্রিভুজের ভিতরে এটা হলো কোণ এটা হলো এক সমকোণ তাহলে এটা অতিভুজ তাহলে এটা দ্বিভুজ ভাবটা এটা একটা লম্ব তাহলে ইডি হলো লম্ব লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ কি হয় সাইন সাগরে লম্ব রনে লম্ব বাই অতিভুজ মানে সাইন এ এটা হলো সাইন এ একইভাবে পিডি বাই ওপি পিডি বাই ওপি তাহলে এই ক্ষেত্রে এটা হলো এটা যদি কোণ হয় বি কোণ তাহলে বিপরীত হবে এটা লম্ব লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে সাইন বি তাহলে দেখো আমরা একই ভাবে প্রমাণ করলাম যে cos a + b cos a + b সমান cos
cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b. আচ্ছা আমরা তোমাদের দুইটি সূত্রের প্রতিপাদন করে দেখালাম, এই একই ভাবে এখান থেকে আমাদের sin a minus b cos a minus b এর দুইটি সূত্র আছে, এই সূত্রের প্রতিপাদন আমি তোমাদের আগামী ক্লাসে করে দেখাবো। তোমরা অবশ্যই এই দুইটি চিত্র অঙ্কন করে দেখো, আমাদের প্রথমে বর্ণনা দুইটা একই থাকবে, এই দুইটা চিত্র অঙ্কন করে তোমরা এটা অনুশীলন করবে এবং এইটার ছবি উঠে কমেন্ট বক্সে দিবে। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি, সবাই ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো, তোমাদের পরীক্ষা সামনে যে প্রশ্ন হতে পারে সময় আর নষ্ট করবে না, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।